to ABC News, HD Live. You are watching ABC News, HD Live. আমাদের রাজ্য সরকার এই রাজ্যের দুটো আইএসবিটি সহ সমস্ত মোটর স্ট্যান্ডগুলির দেখভালের দায়িত্ব টিআরটিসির উপর অর্পণ করেছেন। তা আমরা দায়িত্ব নেওয়ার পর আমাদের মনে হয়েছে যে আমাদের পরিদর্শন করা উচিত। বিভিন্ন আইএসবিটি এবং মোটর স্ট্যান্ডের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এসছে রাজ্য সরকারের কাছে। যেহেতু আমরা দায়িত্ব পেয়েছি, আজকে শুরু করেছি আমরা সমস্ত মোটর স্ট্যান্ডগুলি আস্তে আস্তে আমরা ভিজিট করবো। আইএসবিটিগুলি আজকে চন্দ্রপুর আইএসবিটিরা এসেছি, আমরা এরপর নাগরতলা মোটর স্ট্যান্ডে যাবো, দেখবো এখানে যাত্রী পরিষেবা, যাত্রীদের জন্য কী ব্যবস্থাপনা আছে, পাশাপাশি যারা শ্রমিকরা এই স্ট্যান্ড ব্যবহার করেন তাদেরও সুখ সুবিধা স্বাচ্ছন্দ্য আমরা দেখবো। পাশাপাশি রাজ্য সরকার যে উদ্দেশ্যে টিআরটিসিকে এই দায়িত্ব অর্পণ করেছেন যে সুন্দরভাবে পরিচালনা করার জন্য, আপনারা অবগত আছেন যে বিভিন্ন সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন মোটর স্ট্যান্ড এবং আইএসবিটিগুলি বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে কাজ করার একটা প্রতিযোগিতা শুরু হয়েছিল কে দায়িত্ব নেবে এবং কারা কাজ করবে। কিন্তু একটা অশান্তি সৃষ্টি হয়েছিল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যেটা সিপিএম 25 বছর সিটু দ্বারা পরিচালনা করত এই মোটর স্ট্যান্ডগুলি, আইএসবিটিগুলি। এখন আমরা চাইছি টিআরটিসি যে দায়িত্ব দিয়েছে আমাদের, আমরা সবটা দিক দেখব, রাজ্য সরকারের চিন্তাধারা, দৃষ্টিভঙ্গি, পাশাপাশি শ্রমিকদের স্বার্থ এবং বিশেষ করে যাত্রীদের, যাতে যাত্রীরা